got to bye-bye. এগুলোকে এভাবে রেখে তো যাওয়া যাবে না, তাহলে তো এরা এসেই খেয়ে ফেলবে, দেখেই সব শেষ করে ফেলবে। এদেরকে বলে যেতে হবে। কি গো শুনছো? এখন আবার ডাকছে কেন? আসছি মনা, আমনা এদিকে আইটু। শোনো, আজকে গেস্ট আসবে বাড়িতে, এই যে এগুলো দেখছো, জানি তো এগুলো দেখলেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এই জন্যই বলছি। এই যে আজকে কিন্তু গেস্ট আসবে বাড়িতে, আমি সব কিছু সুন্দর করে এই যে গুছিয়ে রেখেছি, একটাও কিন্তু খাবে না, একটাও যেন কম না হয়। ঠিক আছে ঠিক আছে, ওরা একটু পরে আসবে, আমি এই জন্য রেডি হতে যাব। তোমাদের এই জন্য দেখিয়ে গেলাম, তোমাদের না দেখিয়ে গেলে তোমরা যা জিনিস সব খেয়ে নেবে, ওদের জন্য কিন্তু এগুলো আনা হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু খাবে না দুজনে, বলে দিলাম কিন্তু। ঠিক আছে মা। আর যাও, তোমরা দুজনেও একটুখানি রেডি হয়ে নাও। ঠিক আছে মাম্মা। ঠিক আছে। রেডি তো হয়ে গেলাম, এখন হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিই। সব তো রেডি হওয়া শেষ, এখন যাই ওদেরকে একটু ফোন করে দেখে আসি কত দূর পৌঁছলো। হ্যালো, হ্যাঁ, কত দূর? আরো এক ঘন্টা লাগবে? ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আস্তে ধীরে আসো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে তো দেরি আছে, যাই দেখি ওরা এখন কি করছে। রেডি হলোই না, কি করছে? বাবা কি গো, এখন রেডি হওনি? আরে ওরা আসুক আগে, ওরা বেল বাজাতে বাজাতেই আমি রেডি হয়ে যাব, একটা জামা পরতে আর কতক্ষণ লাগে। ঠিক আছে, একটু দেরি করে রেডি হলেও হবে, ওদের আসতে দেরি আছে। আমি দেখি রুই কি করছে। ওরে বাবা, এত সাজুগুজু করছো? হ্যাঁ একটু সাজি করি। কি ব্যাপার, দেখে চুড়ি পরেছি? ওরে বাবা, আবার চুড়িও পরেছো? ঠিক আছে সাজা দেবে, আমি যাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরে ডাকবো ওরা আসলে। সব ঠিক আছে নাকি? হে বাবা, কে খেলো এগুলো? দেখছো, বলে গেলাম এতবার করে, তারপরে কি করবো? হায় রে হায়, মিষ্টি নেই, চকলেট নেই, লাড্ডু নেই, কিছু তো নেই, সব একটু একটু করে খেয়ে রেখেছে। এই দুজনেরই কাজ। দাঁড়াও ডাক। কে গো, এদিকে এসো তো, মানা এদিকে এসো। হ্যালো, এদিকে বসো বসো, দুজনে কথা আছে। কি হলো, কে খেলো এগুলো? কি করেছো তোমরা? আমি তো খাইনি। তুমি খেয়েছো? আমি তো খাইনি। না, তোমরা খাওনি না? আমি তো জিম করছিলাম। তাহলে কে খেলো, ভূতে খেলো? হতেও পারে। উফ, কি যে করো না, সত্যি করে বলো কিন্তু, নাহলে কিন্তু মুশকিল আছে। না না না, আমি খাইনি। তুমিও তো খেতে পারো। কি? আমি খেতে পারো? হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি।
ওই জন্য নিজের দোষ দেখার জন্য তো আমাদেরকে বলেছ। আচ্ছা তাই নাকি, এখনই প্রমাণ হয়ে যাবে আসল চোর কে। কিভাবে? আমার কাছে টেকনিক আছে চোর ধরার। দাঁড়াও। এই দেখো আমি নিয়ে এসেছি আশ্চর্য প্রদীপ। আশ্চর্য প্রদীপ? ওটা আমার কি? এগুলোই চোর ধরবে। এগুলো আমি সবার নামে নামে একটা প্রদীপ জ্বালিয়ে দেব, যার প্রদীপ সবার আগে নিভে যাবে সেই হলো আসল চোর। দূর এটা আবার হয় না। হ্যাঁ এই জন্যই তো এর নাম আশ্চর্য প্রদীপ। আর এই কথা দিতে এই ভিডিওটিতে একটা লাইক করে দাও আর এখনই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। মাঝখানে থাকবে রুহি। এখন চলো আমরা জ্বালাই। ঠিক আছে আগে জ্বালাই পাপাটা, তারপরে রুহি, এবার মাম্মি। তো সবার প্রদীপ কিন্তু জ্বলছে, ঠিক আছে এখন চলো আমরা চলে যাই, আবার 15 মিনিট পরে এসে দেখব কার প্রদীপ নিভে যায়, সেই কিন্তু হবে আসল চোর। আরে বাহ আমার প্রদীপটাই জ্বলছে আর তোমাদের এগুলো নিভে গেছে, তার মানে তোমরা দুজনে খেয়েছো। মনা ধরা পড়ে গেছে আসল চোর কে। আসল চোর হচ্ছে বাবা। আর আমার প্রদীপটা তো জ্বলছে দেখো, তোমাদের এগুলোই নিভে গেছে। এটাই তো ম্যাজিক মনা, যার মনে চোর সেই সবসময় চায় নিজেকে বাঁচাতে, কারণ প্রদীপে কোনো ম্যাজিকই ছিল না। এখন তুমি বলো তোমার তা তুমি কি করেছো? তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। আমি ভাবলাম যদি আবার সত্যি ম্যাজিক থাকে প্রদীপে তাহলে তো আমারটাই নিভে যাবে সবার আগে, তাই আমি এসে তোমাদের গুলোকে আগে নিভে দিই। এই জন্যই তুমি ধরা পড়ে গেলে, তোমার মনের মধ্যেই চোর ছিল। চুরি করা খুব খারাপ কাজ তাই না মানা? এই জন্য ফ্রেন্ডস আমাদের কি করতে হবে? প্রদীপ কখনোই নেভানো যাবে না। আরে বাবা তুই তো বুঝতেই পারিস, চুরি করা না চুরি করা। ও ঠিক, হ্যাঁ ই বুঝে গেছে। তাহলে কি হবে? চুরি করলে মা ধরে ফেলবে। তো এই জন্য ফ্রেন্ডস কখনোই কিন্তু আমাদের চুরি করা যাবে না, চুরি করা খুবই খারাপ কাজ। হ্যাঁ ঠিক বলেছো।